बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम। आमार प्राणप्रिय शिक्षार्थीरा सबाइके फुलेर शुभेच्छा जानिए आमी शुरू करछि। आमी नासरीन नाहार, प्रभाषक बांगला, मजिद जैना फाउंडेशन स्कूल एंड कॉलेज, नड़िया, शरियतपुर। आज के एकादश श्रेणीर बांगला प्रथम पत्र अर्थात साहित्य पाठ बोईटी थेके आमी आलोचना करब। आशा करी आमार आलोचनार साथे तोमादेर शेष पर्यन्त पाबो। आज के आलोचना करब आमी प्रतिदान कविताटी निये। प्रतिदान कविताटी जसीमउद्दीनेर। कवितार मूल भाव, कवि परिचिति, पाठ परिचिति आलोचना करब। तो आमी शुरू करछि। प्रथमे आलोचना करछि कवि परिचिति। जसीमउद्दीन फरीदपुरे तांबुलखाना ग्रामे मातुलालय अर्थात मामार बाड़ीते 1903 ख्रीष्टाब्दे पहला जानुआरि जन्मग्रहण करें। तार बाबार नाम आनसारउद्दीन मोल्ला एवं मायेर नाम आमिना खातुन। तार पैतृक निवास फरीदपुरेर गोविंदपुर ग्रामे। अर्थात देखो तार दादा बाड़ी अर्थात बाबार बाड़ी हच्छे फरीदपुरेर गोविंदपुरे और तार नाना बाड़ी सेटा हच्छे फरीदपुरेर तांबुलखाना ग्रामे। फरीदपुर राजेंद्रपुर कलेजे कलेज थेके आईए और बीए पास करार पर कलकाता विश्वविद्यालय थेके बांगला भाषा और साहित्ये एमए डिग्री लाभ करें। कलेजे अध्ययनकाले कबर कविताटी तिनि रचना करेछेन। तोमरा हयतो अनेकेई कबर कविताटी पढ़ेछो। ओइखाने तोर दादीर कबर डालिम गाछेर तले, 30 बछर भिजिए रेखेछि दुई नयनेर जले। अनेक सुंदर एवं माने कि बोलबो जे मन छुए जावार मतो एकटी कविता। जे कविता पाठ करले जे कोनो मानुष आवेगाप्लुत होबे, जे कोनो मानुषेर मनेर अनुभूतिटा परिवर्तन हये जाबे। जदि तोमादेर मध्ये केउ कविताटी ना पढ़े थाको आशा करी एखन पढ़े फेलबे। तारपरे आमरा जानि जे जसीमउद्दीनके पल्लीकवि बला हय। आमरा सबसमय बोली जदि बोली जे परिचिति ताके बला हय जे पल्लीकवि जसीमउद्दीन, अर्थात पल्लीकवि हिसेबे जसीमउद्दीन बेशी परिचित। तार कारण हच्छे तार लेखार माध्यमे तार सब कवितार मध्येई माने पल्लीर जे जीवन, ग्रामेर पल्ली अर्थ तो ग्राम, ग्रामेर मानुषेर जे स्वाभाविक साधारण जीवन जापन सेटाके तिनि तुले धरेछेन एबं ग्रामीण जे सौंदर्य, ग्रामेर गाछेर तारपर गाछेर फलेर सब किछुर सौंदर्य किन्तु तिनि तार कवितार मध्ये तुले धरेछेन। एजन्यई मूलत ताके पल्ली कवि बला हय। তিনি কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেছেন, পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন, অর্থাৎ উচ্চ পদে তিনি চাকরি করেন। পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য, এই কথাটা আমি একটু আগেই বলেছি। বাংলার গ্রামীণ জীবনের আবহ সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠেছে। তার বিখ্যাত নকশি কাথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশে ভাষায় অনুদিত হয়েছে। এখানে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এটা আমরা জানি। নকশিকাথার মাঠ অনেক উল্লেখযোগ্য একটি সাহিত্য, যেটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র আমাদের দেশেই না, এটা দেশের বাহিরেও এটা ইংলিশেও এটা অনুবাদিত হয়েছে। তার অন্যান্য জনপ্রিয় ও সমাদৃত গ্রন্থ হচ্ছে সজনবাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি। সাহিত্যকৃতির স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন। এটা হচ্ছে তার উপাধি, সেটা হচ্ছে কি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া, সেটা হচ্ছে ডিলিট।
এটা হচ্ছে ডিগ্রি একটা। জসীমউদ্দিন 1976 খ্রিস্টাব্দে 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তার জন্ম হচ্ছে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে এবং মৃত্যু হচ্ছে ঢাকায়। বিষয়গুলো খেয়াল করবে, এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য এই ছোট ছোট প্রশ্নগুলোই প্রয়োজন। তারপরে আসো আলোচনা করি পাঠ পরিচিতি, অর্থাৎ কবিতাটি যে তুমি পড়বে কবিতার মূল ভাবটা কি। আগে মূল ভাবটা আমি বলে দিচ্ছি, তারপরে হ্যাঁ কবিতার মূল ভাবটা কবিতাটি লাইন বাই লাইন আমরাও পড়ব। পাঠ পরিচিতিতে রয়েছে যে প্রতিদান কবিতাটি কোথা থেকে সংগৃহীত। প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কোন কাব্যগ্রন্থ থেকে? বালুচর। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থ পরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। এখানে পরার্থ পরতা মানে কি? মানে অন্যের জন্য করা, পরের জন্য সব কিছু করা, এটাকেই তিনি মুখ্য করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। তিনি যতই আমার সমাজে, এই সমাজে তো মানুষ তো আমরা সবাই, মানুষের মধ্যে আসলে প্রতিশোধ প্রতিহিংসাটা কাজ করে, কিন্তু কবির কাছে, কবির মতে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে তিনি এগুলোকে বাদ দিয়ে তিনি সমাজটাকে সংসারটাকে হানাহানি বিভেদ হিংসা এগুলো ব্যতীত সংসার চান, সমাজ সংসার চান। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমাই করে দেন, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। যে অনিষ্ট করেছে আমার তাকে তো ক্ষমা করবই, এবং তার দ্বারা যাতে নেক্সট টাইম পরবর্তীতে যাতে আর কখনও কোনো অনিষ্ট না হয়, সেই জন্য তাকে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে তার মনটাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে আমাদের সমাজকে সুন্দর করতে হবে। এবার আসো আমরা কবিতাটি পড়ি। প্রতিদান তোমরা সবাই জানো লিখেছেন জসীমউদ্দিন। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। অর্থাৎ আমার ঘর, আমার নিজে, আমি যেখানে বসবাস করি, যেটা হচ্ছে আমার আবাসস্থল, যেটা আমার শান্তির নীর, সেই ঘর যে ভেঙে দিয়েছে, আমি তার ঘর না ভেঙে, মানে প্রতিহিংসা পরার না হয়ে আমি তার ঘরটা কী করবো? বেঁধে দিব। আমি তার জন্য বাঁধি তার ঘর, তার ঘরটা তৈরি করে দিলাম, বেঁধে দিলাম। আবার আপন করার জন্য, মানে সে তো হচ্ছে প্রতিহিংসা হয়ে, সে তো হচ্ছে আমার অনিষ্ট করার জন্য আমার এই ঘরটা ভেঙে দিছে, কিন্তু আমি তার অনিষ্ট না করে তাকে আপন করার জন্য, তাকে ভালোবাসার জন্য কেঁদে কেঁদে তার পিছন পিছন ঘুরি। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। যে আমাকে পথের মানুষ করেছে, অর্থাৎ আমাকে যে ঘর ছাড়া করেছে, যে আমাকে পথে পথে ঘুরতে বাধ্য করেছে, আমি তার জন্যই পথে পথে ঘুরি। হ্যাঁ, আমি আমার নিজের ঘর নাই, ঘর নাই, এটা বলে কান্নাকাটি করতেছি না। আমি কী জন্য কান্নাকাটি করতেছি, আমি কী জন্য তার পিছনে ঘুরছি? তাকে ভালোবাসার জন্য, যে আমার অনিষ্ট করেছে। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। দীঘল রজনী, মানে দীর্ঘ এই রাত আমি তার জন্যই জেগে থাকি, যে হচ্ছে আমার ঘুম ভেঙে দিয়েছে। আর তারপর আবার সে একই কথা, যে আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। কুল মানে হচ্ছে পার, পুকুরের পার, নদীর পার, সেটা হচ্ছে আমারটা যে ভেঙে দিয়েছে, আমি তারটা বেঁধে দিব। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। যে আমার বুকে আঘাত করেছে তার জন্যই আমি কান্না করছি। যে মনে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কথাটা বুঝতে পারছো? যে আমাকে বিষে ভরা বান দিয়েছে, আমরা জানি যে বান কি, বান মারা হচ্ছে যে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া। তো বিষে ভরা তীর যে ছুঁড়েছে আমার দিকে, যেই তীর দিয়ে, যে বান দিয়ে হচ্ছে মানুষকে হত্যা করা হয়, তা আবার বিষে ভরা, আমি তার জন্য সেই বিষে ভরা বানটা আমি পেয়েও তার জন্য আমি কী দিচ্ছি? বুক ভরা গান দিচ্ছি, মানে তাকে ভালোবাসার আহ্বান করছি। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মরে করেছো পর। কাটা পেয়েছি, তারপরও তাকে আমি কী দিচ্ছি? ফুল দিচ্ছি, কাটা মুক্ত ফুল দিচ্ছি তাকে, দিয়ে তাকে আপন করার জন্য তার পিছনে পিছনে কেঁদে মরছি। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে আমার বুকে
কবর বেঁধেছে, যে হচ্ছে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক যন্ত্রণায় আছি এবং চাপা একটা কষ্টে আছি, চাপা কষ্টে আমার বুক ভরে গেছে, তার জন্য আমি রঙিন ফুল দিয়ে তার এই পুরো পৃথিবী, তার মন, তার আশপাশ, তার সমাজ ব্যবস্থা সব কিছুকে মালঞ্চ ধরে দিচ্ছি, মানে এই ধরনীটাকে তার জন্য সুন্দর করে দিচ্ছি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারই মুখখানি। যে তার মুখ দিয়ে আমার জন্য শুধুমাত্র কর্কশ ভাষায় নির্মম কিছু কথা শোনায়, আমাকে কঠিন কঠিন কড়া কথা শোনায়, আমি তার জন্য হচ্ছে আমার মুখখানি নিয়ে যাই তার কাছে, যাতে সে বলুক আর আমি শুনব, সহ্য করব। কত ঠাই হতে কত কি যে আনি, মানে কত জায়গা থেকে কত কি যে আনি, সাজাই নিরন্তর তার জন্য সাজাচ্ছি, সাজাইতেছি, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। এটা হচ্ছে কি, আমি তার জন্যই সব কিছু করলাম, কবিতাটার মূল কথাটাই হচ্ছে কিন্তু এরকম, যে প্রতিদান, অর্থাৎ আমার জন্য যে আমার অনিষ্ট করলো, যে আমার ধ্বংস করলো, যে আমাকে হচ্ছে বিনাশ করে দিতে চাচ্ছে, আমি তার জন্য কি করব, আমি তার বিপরীতে, তার প্রতিদান স্বরূপ তাকে আমি ভালোবাসবো, তার জন্য আমি গান তৈরি করব, তার জন্য আমি আমার যত ভালোবাসা আছে, যত ভালো আছে, যত ফুল আছে, যত আনন্দ আছে, সব কিছু তার জন্য কি করব, বিলিয়ে দিব, তার জন্য তাকে ভালোবাসা দিয়ে আবিষ্ট করে তাকে হচ্ছে আমি তার মন পরিবর্তন করে দেবো, সে যেন পরবর্তীতে আর কখনো আমার অনিষ্ট করতে না চায়। মানুষের মন পরিবর্তন করার জন্যই তাকে আমার বেশি বেশি ভালোবাসতে হবে। মূল কথাটা হচ্ছে এরকম, যে প্রতিদানে যদি আমরা প্রতিহিংসা পরায়ণ না হয়ে প্রতিদান যদি এভাবে দেই যে প্রতিদান হচ্ছে তাকে আমি আরও বেশি ভালোবাসবো, তাহলে একদিন না একদিন সে আমার অনিষ্ট করা ছেড়ে দিবে। একদিন না একদিন সে কী করবে, দেখবে যে সে আমাকে যতই আঘাত করুক আমি শুধুমাত্র তার ভালোই করছি, ভালোই করছি, তো একদিন সে কী করবে, ধীরে 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 সেও পরিবর্তন হয়ে যাবে, সেও একসময় আমাকে ভালোবাসবে, সেও একসময় আমাকে ভালো জানবে। এটা হচ্ছে কি, তোমরা অনেকে এই যে মহাত্মা গান্ধীর কথা জানো, এটা এরকম একটা জৈনিক একটা বাক্য ছিল এরকম, যে কেউ যদি তার একটা বাক্য ছিল এরকম, যে কেউ যদি তোমার ডান গালে চড় মারে তো প্রতিহিংসা পরায়ণ হয়ে তুমি তাকে ডান গালে না মেরে তুমি তোমার বাম গালটা তার দিকে এগিয়ে দাও। এটা হচ্ছে কি, যে তাহলে পরবর্তীতে সে তোমাকে বাম গালেও যদি মারলো ঠিক আছে, তুমি আবার তাকে আবার ডান গাল দাও, তো এরকম হবে কি যে সে তোমাকে পরবর্তীতে এমন হবে যে একসময় সে আর তোমাকে আর মারবে না, কারণ আমরা তো মানুষ, আমাদের মধ্যেই হচ্ছে হিংস্রতা প্রতিহিংসা কাজ করে, আবার আমাদের মধ্যেই কিন্তু ভালোবাসা আবেগ অনুভূতি আদর মায়া মমতা কাজ করে, তো আমাদের মানুষের মন পরিবর্তন করার জন্য প্রতিহিংসা পরায়ণ না হয়ে হতে হবে কি ভালোবাসার মানুষ। তো আশা করি কবিতাটা বুঝতে পেরেছো তোমরা, আর যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো লাইন না বুঝে থাকো, হ্যাঁ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। কবিতাতে কবিতার পরে কয়েকটা শব্দার্থ টিকা রয়েছে, এগুলো তোমরা বাসায় পড়ে নিবে। এখানে যেই বইয়ের মধ্যে পাঠ্যবইতে যে আলোচনার সুবিধার্থে শব্দার্থ টিকা দেওয়া থাকে, এগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন এই যে আমরা কবিতা পড়লাম, এটা সম্বন্ধে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাই, যে এরকম ছোটোখাটো প্রশ্ন হচ্ছে আমরা ক্লাসে যখন সিটি নিব তখন হচ্ছে এরকম প্রশ্ন করতাম, তো এখন তো আর সিটির তো আর ক্লাসে হচ্ছে না এভাবে, তাই আমি এখানে আমি কতগুলো সিটি আকারে কতগুলো প্রশ্ন দিয়ে দিলাম, এক কথায় উত্তরগুলো, এগুলো তোমরা বাসায় দেখবে। যেমন প্রথমটি হচ্ছে কি, জসীমউদ্দীন কী কবি হিসেবে পরিচিত, পল্লীকবি হিসেবে সমধিক পরিচিত। দুই, প্রতিদান কবিতার স্তবক কয়টি, প্রতিদান কবিতার স্তবক তিনটি। তিন, জসীমউদ্দীন কবিতার প্রধান উপজীব্য কি, উত্তর, প্রধান উপজীব্য হচ্ছে পল্লী জীবন। আমি কিন্তু এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি এবং প্রশ্নটা এখন করছি, প্রশ্ন করছি পাশাপাশি তোমরা প্রশ্ন উত্তর দুটো একসাথে পেয়ে যাবে। কবিতায় কবির ঘর ভাঙার কথা বলা হয়েছে, তো প্রশ্নটা হবে এরকম যে কবিতায় কবির কি ভাঙার কথা বলা হয়েছে, ঘর, নিজের ঘর। কবিতায় কবি নিজে পথের বিরাগী হয়েছেন, এখানে ওই প্রশ্নটা হবে এরকম যে কবিতায় কে পথের বিরাগী হয়েছেন, কবি নিজেই। দীঘল রজনী, দীঘল রজনী অর্থ কী, দীর্ঘল রজনী অর্থ হচ্ছে দীর্ঘ রাত। সাত, কবি অনিষ্টকারীকে কী করেছেন, কবি অনিষ্টকারীকে ক্ষমা করে দিয়েছেন, এটাও হবে, অথবা কবি কাকে ক্ষমা করে দিয়েছেন অনিষ্টকারীকে। আট, প্রতিদান কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে, এখানে কিন্তু কোনো ডাইরেক্ট কোনো সরাসরি কোনো ফুলের নামের উল্লেখ নেই, এখানে বলা হয়েছে যে রঙিন ফুলের, এজন্য আমি এই প্রশ্নটা দিয়েছি। নয়,
কবি বিষদানকারীকে কি দিয়েছেন? বুক ভরা গান দিয়েছেন। দশ, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। এই পংক্তিতে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? সর্বংসহা মনোভাব, মানে সব কিছুই কবি সহ্য করেছেন, সহ্য করে তাকে হচ্ছে ভালোবেসেছেন, যে অনিষ্ট করেছে তাকে ভালোবেসেছেন। তো আশা করি এ পর্যন্ত তোমরা ভালোই বুঝেছো। তোমাদের সামনে হাফ ইয়ারলি পরীক্ষা হবে ইনশাআল্লাহ, তবে সেটা আশা আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ যদি রহমত করে, যদি কলেজ খুলে, তাহলে কলেজ খোলার পরে ইনশাআল্লাহ হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর বাসায় অবশ্যই অবশ্যই অনেক অনেক পড়াশোনা করবে, কারণ পড়াশোনা ছাড়া তো আসলে আমাদের গতি নেই। যদিও আমাদের পরিবেশ পরিস্থিতি এখন আমরা সরাসরি কলেজ করতে পারছি না, কিন্তু আমরা যতটা সম্ভব তোমাদেরকে অনলাইনে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, আর তোমরাও যতটা সম্ভব কি তোমাদের পড়তেই হবে বাবা, তোমরা না পড়লে তো পরীক্ষা তো তোমাকেই দিতে হবে, তাই না? তো আশা করি তোমরা বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করবে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।